আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পেশাল কুকিং স্টুডিও বাই লিমু। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে কিভাবে খুব সহজে পাকোড়া তৈরি করা যায়। বিকাল টাইমে আমরা একটু ভাজা পোড়া খুব পছন্দ করি, এই রেসিপিটা আপনারা বিকেলে ট্রাই করতে পারেন নাস্তা হিসাবে। এই জন্য আমার লাগছে, আমি প্রথমে এভাবে আলু কুচি করে নিয়েছি। এক্ষেত্রে আমি এরকম বড় সাইজের আলুগুলো ইউজ করি না, এরকম ছোট সাইজের আলুগুলো ইউজ করছি, কারণ বড় সাইজের আলুগুলো দিয়ে খুব বেশি ভালো হয় না, পাকোড়াটা ক্রিসপি হয় না। আলুগুলো ধুয়ে আমি পানি ঝরাই নিছি ভালো করে। এইতে আমি একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম কিছু ধনে পাতা। এরপর একটা ডিম, আমি এখানে আমার পরিমাণটা কম, এই জন্য আমি একটা ডিম ইউজ করছি, আপনার চাইলে 2টা ডিম ইউজ করতে পারেন। 7 মতো লবণ আর 1/4 কাপের মতো আমি এখানে ময়দা দিয়ে দিছি। ময়দাগুলো দিয়ে খুব আলতো হাতে আলুগুলা সব উপকরণ আমি একসাথে মিক্স করে নিলাম। অবশ্যই চেপে চেপে করবেন না, কারণ আলু আর পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে। আমি কিন্তু এখানে একটুও পানি ইউজ করি নাই, আলুর গায়ে যা পানি ছিল এতেই আমি ভালো করে মিক্স করে নিছি। অবশ্যই আলতো হাতেই করবেন, না হলে পানি ছেড়ে দিবে। আর এটা দেখুন, আমি এইভাবে মিক্স করে নিছি যাতে একটার গায়ে একটা লেগে লেগে থাকে, এতটুকুই হলেই হবে। আমি এরকমই করলাম, দেখুন এভাবে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিছি, এতে দিয়ে দিলাম পছন্দ মতো সাইজ করে পেঁয়াজের মতো করা, এক ধরনের পেঁয়াজ বললেও চলে। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, এবং রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। বিকালে আমরা বরাবরই একটু ভাজা বেশি পছন্দ করি, আপনারা বিকালে নাস্তা হিসেবে এটা ট্রাই করতে পারেন, এবং অল্প সময়ে বাসায় তৈরি করা যায়, এই জন্য হঠাৎ মেহমান আসলেও আপ্যায়নে এটা আপনারা রাখতে পারেন। অনেক হেলদি একটা খাবার, বাচ্চাদের জন্য অনেক পছন্দের একটা খাবার। দেখুন আমি এভাবে একটু উল্টে দিলাম, আমি জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখছি যাতে সব দিকে একটু পারফেক্টলি হয়। এরপরে এটা ভাজা হতে খুব বেশি সময় লাগে না, 2-3-4 মিনিটের মধ্যে সব রেডি হয়ে যায়। এরপর আমি আর বেশি রাখবো না, এখন আমি নিয়ে নিচ্ছি কিচেন তাওয়ালের উপরে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এটা কতটা ক্রিসপি হয়, আপনারা বাসায় ট্রাই না করলে আসলে আমি বুঝাতে পারবো না। অনেক হেলদি একটা খাবার, বাচ্চারা অনেক পছন্দ করে। ভালো খাবেন, ভালো থাকবেন, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন।